চলে এসেছি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে ইংলিশ এবং কি বেঙ্গলি মিডিয়াম স্কুলে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি, যেখানে ওপরে হেডিংয়ে লেখা রয়েছে সল্টলেক স্কুল ইংলিশ মিডিয়াম। তো দেখতেই পারছো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21/5/2022, যেখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন উইথ কারেন্ট রিজিউম, অর্থাৎ কারেন্ট বায়োডাটার সাথে কিন্তু আবেদন করতে হবে, যেখানে রিসেন্ট কালার ফটোগ্রাফি থাকতে হবে। ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট, কী কী রয়েছে এখানে? অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি, সাথে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তারপর রয়েছে সেকেন্ড এবং হায়ার সেকেন্ড সেকশন, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যে সাবজেক্টগুলোর জন্য টিচার লাগবে সেটা হলো ইংলিশ, ম্যাথমেটিক, ফিজিক্যাল এডুকেশন। শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন ফিজিক্যাল এডুকেশনের জন্য। আর কেমিস্ট্রি কি বলা রয়েছে এখানে, অনলি রেগুলার ফুল টাইম কোয়ালিফিকেশন ফর্মে গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটির শ্যাল বি কনসাইডেড। তো বলা রয়েছে এখানে রেগুলার ফুল টাইম কোয়ালিফিকেশন হতে হবে, সাথে সরকারি হিসাবে কিন্তু সরকারি কলেজে পড়াশোনা করতে হবে। কোয়ালিফিকেশন আন্ডার ডিস্টেন্স লার্নিং কোর্স শ্যাল নট বি কনসাইডেড, যারা ওপেনে পড়াশোনা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা অরিজিনালভাবে ইউনিভার্সিটির থেকে সরকারি স্টাম এবং কি গভর্নমেন্টের সরকারি ইউনিভার্সিটি থেকে যারা পাস করেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে যেসব এডুকেশন কোয়ালিফিকেশন আছে, গ্রাজুয়েট হতে হবে, সাথে বিএসসি পাস হতে হবে অনার্স নিয়ে, ডিগ্রি করতে হবে, সাথে প্রাইমারি টিচিং ট্রেনিং থাকতে হবে, সাথে ইংলিশ মিডিয়াম এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত থাকতে হবে। ডিজায়ারেড কী রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স প্রাইমারি ক্লাসের থাকতে হবে লেভেলে, এবং কি বয়স হতে হবে 30 বছরের মধ্যে। আর এখানে পজিশন বি বলতে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে, যারা আবেদন করবেন তাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে এমএ নিয়ে এবং ইংলিশ এবং বিএড ডিগ্রি করতে হবে, ইংলিশ মিডিয়ামে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, প্রিফিবল টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিনিয়র ক্লাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেরকম 9 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসির অ্যাথলেটিক স্কুলে পড়াশোনার দক্ষতা থাকতে হবে। এই ক্ষেত্রে 45 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে পজিশন সি এবং ডি, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক কেমিস্ট্রি পদে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এমএসসি ম্যাথমেটিক কেমিস্ট্রি নিয়ে পাস করতে হবে, বিএ ডিগ্রি থাকতে হবে, এবং প্রিফারেবলি কী রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট সাবজেক্টে কিন্তু সিনিয়র ক্লাসের 9 থেকে উচ্চ মাধ্যমিক পাশে পড়াশোনার দক্ষতা থাকতে হবে, যেরকম আইসিএসসি সিবিএসসি বোর্ডে। এখানেও কিন্তু বয়স হতে হবে 45 বছরের মধ্যে। আর ইংলিশ মিডিয়াম একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশনের মধ্যে এখানে রয়েছে ব্যাচুলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে, ইনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে সিনিয়র ক্লাসে 9 থেকে উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি স্কুলে পড়াশোনার দক্ষতা, 35 বছরের মধ্যে আবেদন, ইংলিশ মিডিয়াম একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আবেদন করবেন মে ফরওয়ার্ড দেয়ার অ্যাপ্লিকেশন কমপ্লিট রিজুম সফট কপি এ সাইজ, অর্থাৎ ডক পিডিএফ ফাইল ফরম্যাট বানিয়ে, রিসেন্ট কালার ফটো উইদিন 10 ডেজ, পাবলিকেশন অ্যাডভান্সমেন্ট নিউজ পেপার ফলোয়িং ইমেল আইডি অনলি। তো বলা রয়েছে এখানে 10 দিনের মাথায় যে ফটোটা তুলবেন সেই ফটো আর এই পোস্ট সাইজের সাথে বায়োডাটার সাথে যেসব ডকুমেন্টের সব কিন্তু একটা পিডিএফ ফাইল বানিয়ে দিতে হবে, ছবি কিন্তু চিপকে, মোবাইল দিয়ে ফটো তুলুন বা স্ক্যানার দিয়ে করুন, যা করুন করুন, পিডিএফ ফাইল বানান সব এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে, সব বানিয়ে আপনাকে কিন্তু এই ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে, এই ইমেলে পাঠিয়ে দিতে হবে কম্প্রেস ইমেল করে। অ্যাপ্লিকেশন টু অ্যাড্রেস, অর্থাৎ দ্য সিকিউরিটি সল্টলেক স্কুলে নেওয়া হবে, মেনশন দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড ডিসিপ্লিন অ্যাপ্লাইড ফ্রম দ্য সাবজেক্ট লাইন ইমেল। তো এখানে শর্টলিস্ট ক্যান্ডিডেট হিসেবে কল এবং ইন্টারভিউ করা হবে শর্টলিস্টের মাধ্যমে।
তো আশা করছি কারোর অসুবিধা হবে না, শুধুমাত্র বায়োডাটা এবং কিছু গুরুত্বপূর্ণ যাবতীয় শংসাপত্রের সাথে নিয়ে ইমেলের মাধ্যমে আবেদন করলেই কিন্তু চাকরি পেতে পারেন। তো ইমেলের মাধ্যমে আপনাকে সল্টলেকে যেতে হবে না, শুধুমাত্র যখন চাকরিতে অ্যাপ্রুভ হবে, শর্টলিস্টে প্রকাশিত হবে, ইন্টারভিউ সময় আপনাকে ডাকা হবে, তখনই কিন্তু আপনাকে নিয়োগ করা হবে, তখনই যখন চাকরিতে জয়েন হবে তখনই সল্টলেক স্কুলে গিয়ে চাকরি করতে হবে। তো বোঝা গেল বন্ধুরা, বুঝাতে পেরেছি? নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো অফিসিয়াল বিজ্ঞপ্তি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব।